সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আছি, আর দেখো আমাদের আয়ুষ এখন কি করছে বিকালবেলায়। আয়ুষ এখন ঝুড়ি নিয়েছে, ফুল তুলবে। দেখো তুমি কি করছো? আ বাবা, ফুল তুলে কি করবা? পুজো দিতে দেবো। মিমি দেবে কেন? তুই দিয়ে দে। আমি দিতে যাবো কেন? কেন, তুই তো বড় হয়ে গেছিস। এই পুজো দিলে কেউ চাকর হয়? পুজো তো ঠাকুরকে দেওয়া হয়, তাহলে ফুল তুলে তো ঠাকুরের সেবার জন্যই তো ফুল। বাবা হাত দিস না, পোকামাকড় থাকবে বাবা, অত দূর যেতে হবে না, এদিক থেকে তুল। দেখো আয়ুষ এখন ফুল তুলছে গাছের, আর দেখো ওদিকে নেই রে, হয়েছে তোলা, ঝুড়িতে ফুল তুলেছে, দেখো দেখেছো। আরে বাবু, তোকে দাদুটা ডাকলো, চল দাদুর সাথে কি কথা বলি, চল বল। দাদু কি বলছো বলো। ফুল তুলছিল তো ফ্রেন্ড, আয়ুষ ফুল তোলা হয়ে গেল। এবার আমি যখন স্নান করলাম, আর এই দেখো উনি একজন পুজো দিয়েছে সোমবার আজকে, আর আমি ওকে চিরা দিয়ে আম দিয়ে মেখে দিয়েছিলাম, আর মানে আর যে হচ্ছে তোমার কলা দিয়ে। তো ও তো ভাত খাবে না, স্নান করলাম, এখন আমি দেখো আমার চুল তো মানে বর্ষা ওয়েদার, কিন্তু আজকে আবার হঠাৎ করে খুব গরম লাগছে। আর আয়ুষ দেখো সত্যি মতো ঘুম নেই। কিরে তুই তো ধোলাই খাবি, তোর ম্যাডামে গেছে। কিরে এ আয়ুষ, তুই ঘুমাবি না? কি হাত দিলি? ইয়ে মা সঞ্চিতা, দেখ কি সাত দিল। ই মা, ছি ছি ছি, শামুক, চল হাত দিবি, হাত দিবি, হাত দিবি, হাত দিলি, যে এটার মধ্যে হাত দিলি, ই মা ঘা হয়ে যাবে তো, চল হাতটা ধো। কি সেগুলো তো খায়, ভিডিও দেখায় বাবু, মরে যাবো আমি, চল হাতটা ধুবি তো, হাতটা ধো, পড়ে যাবি। তো এখন বেরোবো, এখন এই যখন পান্দ্রামি করছে, ঘুমানোর নাম নেই, আমি স্নান করলাম। তো এখন আমি বেরোবো, বেরোতে থেকে এসে খুব বদ হয়ে গেছে আমার, চুল উঠে পুরো টাক পড়ে গেছে আর চুল। তো গুড মর্নিং ফ্রেন্ড, তো সকাল সকাল এখন চলে আসলাম, সকাল অনেকটাই বেলা হয়ে গেছে, আর তো মেঘলা মেঘলা ওয়েদার, আর খুব গরমও লাগছে। আয়ুষকে বাবা স্কুলে দিয়ে এসছে, আমি যাবো আনতে, আর বোন রান্না করছে। তো আমি তো সেরম কিছু জানি না মানে ঠিক মতো, কিন্তু শুনলাম যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। ভিডিওগুলো দেখে মনটা খারাপ লাগছিলো, যে যতই হোক না ওই এসব মার মা মারামারি খুন খামারি জিনিসগুলো না একটু কেমন যেনই লাগে, মানে এটা একটা আতঙ্ক লাগে। তো যাই হোক, সব ঠিক হয়ে যাক এটাই যাই। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, আজকে সারাদিন টুকটাক কী করবো দেখতে থাকো, সাথে থাকো। আমি তো আয়ুষকে স্কুল থেকে নিয়ে আসলাম, আমার বোন গেল ব্যাংকে, আর আমি এখন এখানে বোন অর্ধেকটা রান্না করেছে, মাছ ভাজা করে গেছে, আর আমি এরকম আবার বাদ বাকি রান্নাটুকুনি করছি, কেন মাছের ঝোলটা আর হচ্ছে উচ্ছে ভাজাটা আমি করবো। আর আর প্রচুর মেঘ ডাকছে, ওনাতে বৃষ্টি নামবে। তো চলো বিকাবেলা গেলে আবার চুল কাটাতে চান করতে হবে না, পুরো বুধবারে বুধবারে কাটাবে। তো ওই যে স্নান করছে, চলো মাছের ঝোল করবে, মাছের ঝোল, আর ওই যে বোন ওখানে মাছ ভাজা উচ্ছে ভাজা করে, মাছ ভাজা করে গেছে, এই যে মাছ ভাজা করে গেছে, আর আলুটাও ভেজে হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমি এখন এদিকে উচ্ছেটা ভেজে ফেলছি, আর আয়ুষেরকে মানে সব কিছু করালাম, বাবা একটু স্নানটা করিয়ে দিল। তো মনটা কোথাও যেন একটা একটুখানি খারাপ আছে, যে বাংলাদেশে নাকি খুব পরিস্থিতি খারাপ, কিন্তু কি বিষয় নিয়ে কিছু না, একটু একটু শুনেছি যে ছাত্র আন্দোলন হয়েছে, তো সেটা শুনলাম, এটাই বলবো পরিস্থিতি সব ঠিক হয়ে যাক, যেহেতু প্রতিবেশী দেশ, আর আমাদের নাকি মানে আমাদের দেশে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি আমাদের ভারতে চলে এসেছে। তো সেই খবরটা আমি রাতে জেনেছি, রাতের বেলা ভিডিও দেখে না আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার মনটা খুব খারাপ লাগছিলো, কেন আমি চাই না মানে এই দ্বন্দ্ব বিদ্বেষ, এই যে রক্ত, এসব জিনিসগুলো খুব খারাপ ফ্রেন্ড, খুবই খারাপ, মানে কী বলবো, খুবই খারাপ লাগছিলো। তারপরে মাছ মাছের ঝোলটা করছিলাম, আর যেহেতু ঝিরি ঝিরি বৃষ্টি বাইরে হয়েই যাচ্ছে, তো আমি আয়ুষকে নিয়ে আসলাম, বোন আবার যেহেতু চলে গেলো ব্যাংকে, ওর ব্যাংকের টুকটাক কাজ ছিল, ওগুলো করতে যাবে ও, কেন ওকে তো ছাড়তে হবে না। আর আমি কালকে আমি রান্না করেছিলাম, রাতের বেলা থেকে আমার আবার কেমন লাগছিলো শরীরের মধ্যে। তো যাই হোক, এটাই জীবন, আর জানি না তারপরে যা শুরু হয়েছে চারিদিকে, মানে খুব ভয়ঙ্কর একটা বিষয়। তো আমার রান্না হয়ে গেছে মোটামুটি, গল্প করতে করতে দেখো রান্না আমার কমপ্লিট, রান্না করলাম, রান্না করে তো ওই আয়ুষকে এখন বলছি হোমওয়ার্ক করতে, দুষ্টুমি করছে,
তো মনটা কোনো একটা জায়গায় যেন একটু ভারভার রয়েছে ফ্রেন্ড, জানি না কেন, বলতে পারছি না, মনটা একটু ভারভারই রয়েছে। আর তোমার শেয়ার করলাম, আর এটা তো আমার নিউ চশমা, দেখো চশমায় তো প্রচুর পাওয়ার, তো কি বলবো আর বলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, মনটা খারাপও লাগছে, মানে এই দুর্যোগটার থেকে মানে কেমনটা লাগছে, মানে যত দিন যাচ্ছে তত সবাই ভালোভাবে থাকবো, ভালোভাবে, কিন্তু যতই হোক প্রতিবেশী একটা দেশ, এরকম একটা দুর্ঘটনা ঘটছে, কোথাও তো একটা স্ট্রেস লাগে না, যাই না তোমাদের লাগে কি না, অনেকের আনন্দ লাগে, সব কিছু লাগে, বাট আমার দুঃখ হয়, অন্যের দুঃখে তো আমি দুঃখিত হয়ে যাই, ঠিক আছে। তো কটা রিলস দেখলাম আজকে, ভিডিওগুলো আসছে আমার কাছে, ওসব দেখে না আমার আরও শরীরটা খারাপ লাগছে, যেটাকে বলে। আর এমনিতে আমি এখন মানে সত্যি বলছি, নিজে ডিপ্রেস থাকি, এমনিতেই নিজের মনে মনের ভেতরে ক্ষতবিক্ষত, তার মধ্যে আবার কারোর কিছু দেখলে আরও বেশি কষ্ট হয়। তো চলো ভিডিওটা এটুকুনি ছিল, যা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলো টাটা।